পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ব্যবসায়ীকে অপহরণ গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার শনিবার তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বারুইপুর মহকুমা আদালতের বিচারক অপহরণের দুদিন পর অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ অভিযোগ মোটা অঙ্কের মুক্তিপণের দাবিতে ব্যবসায়ীকে আটকে রেখেছিলেন অভিযুক্ত পুলিশ ও স্থানীয় সূত্রের খবর ভাঙর থানার শাক শহর এলাকার বাসিন্দা রহমত মোল্লার সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল কাশীপুর থানার সিভিক ভলান্টিয়ার ফিরোজমিদদের মিদ্দের অভিযোগ গত মঙ্গলবার ফিরোজ সহ তার সাকরেদদের পুলিশ পরিচয় দিয়ে রহমতকে ভাঙর থানার বালিগাতা এলাকায় ডাকে ব্যবসায়ী সেখানে আসতেই ফিরোজ সহ অন্যান্যরা তাঁর মুখে চাপা দিয়ে গাড়িতে তুলে নিউ টাউন এলাকায় নিয়ে যায় অভিযোগ সেখানে দুদিন ধরে আটকে রেখে মুক্তিপঞ্চে বাড়িতে ফোন করতে থাকে অভিযোগ অপহরণকারীরা প্রথমে পঞ্চাশ লক্ষ টাকা চায় এবং ওই টাকা দিতে অক্ষমতার কথা জানায় রহমতের পরিবার পরে টাকার অঙ্ক কমিয়ে দশ লক্ষ টাকা চাওয়া হয় এরপরই রহমতের স্ত্রী রশিদা বিবি সমস্ত তথ্য দিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান সম্প্রতি ভাঙনকে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হলে অভিযুক্ত ফিরোজ একাধিক সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ফর্ম ছাপায় টাকার বিনিময়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া শুরু করেন বলে অভিযোগ পঞ্চাশ লক্ষ টাকা মুক্তি পঞ্চে ব্যবসায়ীকে অপহরণ গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার শনিবার তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বারুইপুর মহকুমা আদালতের বিচারক অপহরণের দুদিন পর অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ অভিযোগ মোটা অঙ্কের মুক্তিপণের দাবিতে ব্যবসায়ীকে আটকে রেখেছিলেন অভিযুক্ত পুলিশ ও স্থানীয় সূত্রের খবর ভাঙড় থানা শাক শহর এলাকার বাসিন্দা রহমত মোল্লার সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল কাশীপুর থানা সিভিক ভলান্টিয়ার ফিরোজ মিদ্দের অভিযোগ গত মঙ্গলবার ফিরোজ সহ তার সাকরেদদের পুলিশ পরিচয় দিয়ে রহমতকে ভাঙর থানার বালিগাতা এলাকায় ডাকে ব্যবসায়ী সেখানে আসতেই ফিরোজ সহ অন্যান্যরা তাঁর মুখ চাপা দিয়ে গাড়িতে তুলে নিউ টাউন এলাকায় নিয়ে যায় অভিযোগ সেখানে দুদিন ধরে আটকে রেখে মুক্তিপঞ্চে রহমতের বাড়িতে ফোন করতে থাকে অভিযোগ অপহরণকারীরা প্রথমে পঞ্চাশ লক্ষ টাকা চায় এবং ওই টাকা দিতে অক্ষমতার কথা জানায় রহমতের পরিবার পরে টাকার অঙ্ক কমিয়ে দশ লক্ষ টাকা চাওয়া হয় এরপরই রহমতের স্ত্রী রশিদা বিবি সমস্ত তথ্য দিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান সম্প্রতি ভাঙনকে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হলে অভিযুক্ত ফিরোজ একাধিক সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ফর্ম ছাপায় টাকার বিনিময়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া শুরু করেন বলে অভিযোগ পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ব্যবসায়ীকে অপহরণ গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার শনিবার তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বারুইপুর মহকুমা আদালতের বিচারক অপহরণের দুদিন পর অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ অভিযোগ মোটা অঙ্কের মুক্তিপণের দাবিতে ব্যবসায়ীকে আটকে রেখেছিলেন অভিযুক্ত পুলিশ ও স্থানীয় সূত্রের খবর থানা থানার শাকশহর এলাকার বাসিন্দা রহমত মোল্লার সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল কাশীপুর থানার সিভিক ভলান্টিয়ার ফিরোজ মিদ্দের অভিযোগ গত মঙ্গলবার ফিরোজ সহ তার সাকরেদদের পুলিশ পরিচয় দিয়ে রহমতকে ভাঙর থানার বালিগাতা এলাকায় ডাকে ব্যবসায়ী সেখানে আসতেই ফিরোজ সহ অন্যান্যরা তাঁর মুখে চাপা দিয়ে গাড়িতে তুলে নিউ টাউন এলাকায় নিয়ে যায় অভিযোগ সেখানে দুদিন ধরে আটকে রেখে রহমতের বাড়িতে ফোন করতে থাকে অভিযোগ অপহরণকারীরা প্রথমে পঞ্চাশ লক্ষ টাকা চায় এবং ওই টাকা দিতে অক্ষমতার কথা জানায় রহমতের পরিবার পরে টাকার অঙ্ক কমিয়ে দশ লক্ষ টাকা চাওয়া হয় এরপরই রহমতের স্ত্রী রশিদা বিবি সমস্ত তথ্য দিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান সম্প্রতি ভাঙরকে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হলে অভিযুক্ত ফিরোজ একাধিক সেভিক ভলেন্টিয়ার নিয়োগের ফর্ম ছাপায় টাকার বিনিময়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া শুরু করেন বলে অভিযোগ